নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আবার একটা নতুন এপিসোডে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি আপনাদেরকে এমন একটা তাসের ম্যাজিক দেখাবো যে ম্যাজিকটা দেখার পরে আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে এই ম্যাজিকটা আমি আপনাদেরকে কী করে হয় সেটা শিখিয়ে দেব। তো প্রথমে আমি আপনাদের ম্যাজিকটা দেখাই। এই ম্যাজিকটা দেখানোর জন্য দর্শক অবশ্যই দরকার, কিন্তু আমার এখানে তো দর্শক নেই, আমি নিজেই দর্শক, নিজেই ম্যাজিশিয়ান। কী করব না, এখান থেকে দর্শকদের দুটো তাস পছন্দ করাবো। কীরকমভাবে? এই যে এক প্যাকেট কার্ড, এই কার্ডটার মধ্যে থেকে যে কোনো দুটো তাস পছন্দ করতে হবে। আর এই পছন্দ করার পদ্ধতিটা কী? পদ্ধতিটা খুব সিম্পল। ব্যাপার হচ্ছে যে এক প্যাকেট কার্ড আমি এরকম খুব ভালো করে শাফল করে নিলাম, বা খুব ভালো করে এরকম কাট করেও নিতে পারি, জাস্ট এরকমভাবে কাট করেও নিতে পারি, বা আমি এইরকমভাবে কার্ডটাকে খুব ভালো করে ব্রিজ সাফল্য দিয়ে নিতে পারি, ঠিক এরকমভাবে ব্রিজ সাফল্য দিয়ে নিতে পারি। মানে যত রকমভাবে সম্ভব তাসটাকে খুব ভালো করে মিশিয়ে টিশিয়ে নিলাম। এইবারে বলা দর্শকদেরকে একটা তাস, একটা নয় দুটো তাস পছন্দ করতে হবে। কী করে না, এই যে প্যাকেটটা আছে, এই প্যাকেটটার যে কোনো জায়গা থেকে এরকম কাট করুন, কাট করলেন, করে এটাকে উল্টে দিন। খুব ভালো কথা, উল্টে দিয়েছেন। আর একটু বেশি তাস নিয়ে উল্টে দিন, আর একটু বেশি তাস নিয়ে হলো, নিয়ে এটাকে উল্টে দেওয়া হলো। তাহলে এখন দেখুন, কিছু তাস সোজা আর কিছু তাস উল্টো আমরা পাবো, কিন্তু এই ফেস আপ করা যে তাসগুলো আছে, মানে উল্টোনো তাসগুলো রয়েছে, এই তাসগুলো ঠিক যেখানে শেষ হবে, একটা জায়গা তো শেষ হবে, শেষ হওয়ার পরে সেখানে একটা ফেস ডাউন করা কার্ড থাকবে, সেখান থেকে আমরা দুটো কার্ড পছন্দ করব। কারণ এটা ইচ্ছা মতো র্যান্ডামলি উল্টানো হয়েছে। এই সরানো হলো, এই যে এখান থেকে এই একজন একটা কার্ড নিল, এই আরেকজন একটা কার্ড নিল, ব্যাস এই দুটো কার্ড দিয়ে আমরা আজকে ম্যাজিকটা করব। ম্যাজিকটা কি? এই যে প্যাকেটটা রইল না, এই প্যাকেটটাও খুব ভালো করে সাফল করে নেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। খুব সুন্দর করে সাফল করে নেওয়া হলো, নিয়ে আমরা এই তাসটাকেও আরেকবার কাট করে নিতে পারি, ঠিক আছে। এমতো অবস্থায় আমরা যেটা করব সেটা হচ্ছে দুটো কার্ডকে আমরা দেখব। আচ্ছা, এটা হচ্ছে টেন অফ স্পেড, এটা হচ্ছে হার্টস অফ সেভেন, মানে হার্টসের সাত আর স্পেডের দশ। এই দুটো তাস দিয়ে ম্যাজিক, ধরুন দুটো দর্শক দুটো তাস নিয়েছে। এবারে যেটা করতে হবে, যে ধরা যাক এই তাসটা দিয়ে আমরা ম্যাজিকটা শুরু করব, তাহলে এটা সাত, আমরা সাতখানা তাস নামাবো, অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাতটা তাস নামিয়ে এই তাসটাকে এখানে উল্টো অবস্থায় দিয়ে দিলাম, দিয়ে এই প্যাকেটটার উপরে দিয়ে দিলাম। দিয়ে কি করব আমরা, এটা দশ, আমরা দশটা তাস নামাবো, এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, দশটা তাস নামালাম, নামিয়ে আমরা এই দশটাকে এখানে দিয়ে দিলাম। দিয়ে কী করলাম, এই প্যাকেটটার উপরে চাপা দিয়ে দিলাম। এবারে যেটা ঘটলো সেটা হচ্ছে কি, যে দুটো তাস, যে দুটো তাস দর্শক নিয়েছিল সেই দুটো তাস ফেস আপ অবস্থায় আছে। আমরা যদি এরকমভাবে খুলে ধরি তাহলে দেখতে পাবো যে দুটো তাস ফেস আপ অবস্থায় দেখা যাচ্ছে, কিন্তু এই সাতের সাথে মিশে আছে ফেস টু ফেস এরম একটা তাস, আর এই দশের সাথে মিশে আছে ফেস টু ফেস এরম দুটো তাস আমরা বার করে নেব। আমাদের এই ডেকটাকে যদি আমরা এবারে এইরকমভাবে দেখি তাহলে দেখতে পাবো অল ডিফারেন্ট কার্ড রয়েছে, কিন্তু এই এত ডিফারেন্ট কার্ডের মধ্যে থেকে এই যে কালো রঙের দশটা সে খুঁজে বার করেছে,
আরেকটা কালো রঙের দশ, দেখেছেন? আর এখানে যেটা দেখতে পাচ্ছেন সাত, এই সাতটাও কিন্তু খুঁজে বার করেছে আরেকটা লাল রঙের সাত। তাহলে বুঝতে পাচ্ছেন তো যে ম্যাজিকটা কত সুন্দর? এই ম্যাজিকটা আমি যখন আমার দর্শকদের দেখাই তারা ভীষণ খুশি হয়। আমার মনে হয় আপনারা যদি এই ম্যাজিকটা আপনার বন্ধুদের দেখান তারাও ভীষণ খুশি হবে। এখন বলবেন এটা আমি করবো কী করে? হ্যাঁ নিশ্চয়ই এটা আমি আপনাদের শিখিয়ে দেবো, এটা আপনারা খুব সহজেই করতে পারবেন। এটার জন্য আপনাদের খুব যে ম্যাজিক প্র্যাকটিস করতে হবে, নানা রকম কাউন্ট শিখতে হবে, এরকম কোনো ব্যাপার নেই, খুব ইজি টু ডু, অথচ দর্শকরা দেখে ভীষণ খুশি হবে। এই দশ এবং সাত দিয়েই করতে হবে তার কোনো মানে নেই, যা খুশি দিয়ে করতে পারেন। আমি একটু ডিফারেন্ট করেই আমি আপনাদের দেখাবো এবং শিখিয়েও দেবো। তো আসুন আপনাদের সিক্রেটটা বলে দেওয়া যাক। তবে সিক্রেটটা বলার আগে আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, আপনাদের যদি এই ম্যাজিকটা ভালো লাগে বা ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে একটু জানাবেন। আপনারা যখন কমেন্ট করেন না আমার কিন্তু ভীষণ ভালো লাগে, ভীষণ আনন্দ হয়, আপনাদের কমেন্টগুলো পড়ি আমার খুব ভালো লাগে। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটাকে অলে ক্লিক করে দেবেন, তাহলে কী হবে, এই ধরনের ম্যাজিক আমি শেখাতেই থাকি, আপনারা দেখতেও পারবেন শিখতেও পারবেন। আসুন আপনাদেরকে আজকের এই ম্যাজিকের সিক্রেটটা বলে দিই। আসুন আপনাদেরকে বলি, আপনারা যেই তাস পছন্দ করবেন সেই তাসটা দিয়ে ম্যাজিকটা করা যাবে। এইরকম আপনারা দুটো জ্যাক আর দুটো কিং দিয়ে করতে পারেন, দুটো কুইন দুটো কিং দিয়ে করতে পারেন, বা আপনাদের পছন্দের যে কোনো তাস, সুন্দর গল্প সাজিয়েও করা যেতে পারে। এটা আপনারা একটু ভেবে নেবেন কীভাবে করা যায়, একটার সাথে একটা ম্যাচ করবে। যেমন ধরুন এই হার্টসের সাথে এই ডিমনসটা ম্যাচ করবে আর এই স্পেডের সাথে এই ক্লাবটা ম্যাচ করবে, কিন্তু কী করে করবে তাই তো? দেখুন আমি দেখাই, খুব ইজি। সেটা হচ্ছে যে আপনি এক কাজ করুন, প্রথমে এই দুটো কার্ডকে দর্শককে এই দুটো তাস পছন্দ করাতে হবে। কী করে করাবেন আমি শিখিয়ে দিচ্ছি। আর এই যে দুটো কার্ড, এই দুটো কার্ডকে আপনি এই প্যাকেটের একদম ওপরে টপে রাখুন। তাহলে কী কী রাখলেন একটু মনে রাখুন, প্রথমে রাখলেন কিং, তারপরে রাখলেন জ্যাক, হয়ে গেল। এইবারে কী করুন, এর ওপরে আবার প্রথমে রাখুন কিং, তারপরে রাখুন জ্যাক। তাহলে ওপরে দেখুন এখানে জ্যাক আর কিং আছে, আর ঠিক তারপরেও কিং আর জ্যাক আছে, ঠিক আছে? এই অবস্থায় এটা রাখলেন, ঠিক আছে? এইবার আপনি তাসটাকে শাফল করুন। কী করে শাফল করবেন? শাফলটা করবেন তাসটাকে এরকম ফেস আপ করে, এরকম শাফল করুন, কথা বলতে বলতে, যে সব নানা রকমের তাস আছে এরকম বলুন, বলে একটু এরকম মিশিয়ে নিন, সবার সামনে একটু মিশিয়ে টিশিয়ে নিন, কোনো অসুবিধা নেই। কিন্তু ওপরে তো চারটে কার্ড, এই চারটে কার্ড না মিশলেই হলো। এবারে যখন আপনি ব্রিজ শাফল করবেন তাতেও দেখুন খুব সুবিধেই আছে। এইরকমভাবে যদি আপনি করেন, এই যদি আপনি করেন ঠিক এইরকমভাবে, তাতে দেখুন ব্রিজ শাফল করতে কিন্তু কোনো অসুবিধা, ওপরে এই চারটে কার্ড না মিশলেই হলো, ব্যাস। তাহলে কী হলো, দর্শকের কাছে পরিষ্কার এটা মিশে গেছে। তারপরে তাস কাট করতে পারেন, কাট করা তো জানেন আপনারা, যারা জানেন না তাদের জন্য একবার করছি। এইরকমভাবে কাট করলেন, করে এটা এখানে রাখলেন, এখানে তাসগুলো আছে, আপনি কী করলেন এই পুরোটা এর ওপরে চাপিয়ে দিচ্ছেন, এরকমভাবে চাপিয়ে দিলেন, এতে মনে হলো সবগুলো মিলে মিশে গেছে, কিন্তু না, আমি আসলে এখানে একটা ব্রেক রেখে দিলেন, ঠিক এরকম। এবারে কী করছেন, ওপর থেকে কিছু কাট নামান, তারপরে কিছু নামান, তারপরে কাট থেকে ধরে টোটালটাই নামান, তারপরে পুরোটা এখানে দিয়ে দিন। তাতে কী দাঁড়ালো,
দর্শক মনে করলো তাসটা খুব কাট হয়েছে, অনেক কিছু মিলেমিশে গেল, কিন্তু আসলে এই উপরে যে চারটে তাস যেমন তেমনই রইল। ঠিক আছে, এমতো অবস্থায় আপনি দর্শককে বলুন যে আপনি এখান থেকে যে কোনো জায়গা থেকে মানে কিছু কার্ড উল্টে দিন। সে ধরুন এরমভাবে কিছু কার্ড উল্টে দিল, উল্টে দিল মানেই আপনার চারটে কার্ড এখন ঠিক এই পজিশনে আছে, এই দেখুন এরকম জায়গাতে আছে। এবার আপনি দর্শককে বললেন আরও কিছু তাস উল্টে দিন, আরও বেশ কিছু তাস নিল, নিয়ে এরম উল্টে দিল। তাহলে দেখুন এই যেই তাসগুলো ফেস আপ ছিল এগুলো ফেস ডাউন হয়ে গেল, অন্য কিছু কার্ড আবার ফেস আপ হল। তাহলে এই ফেস আপ কার্ডগুলো মানে সোজা অবস্থায় তাসগুলো যদি সরানো হয়, তারপরে যে তাসগুলো আছে সেই চারটে তাসই ওপরে আছে, এই দেখুন এই চারটে তাসই ওপরে আছে। এখান থেকে আপনি দুটো তাস দর্শককে দিয়ে দিন, এই দুটো তাস দুটো দর্শক নিয়ে নিল। এবারে যেই কার্ডগুলো আছে এই ফেস আপ কার্ডগুলোকে, এটাকে নিয়ে আপনি বটমে দিয়ে দিন তলায়, এই অবস্থায় রাখুন। দর্শক কিন্তু কিচ্ছু বুঝল না, এখানে কিন্তু দুটো তাস ফোর্স করা হয়ে গেল, দর্শককে আপনি দুটো তাস আপনি দিয়ে দিলেন, একটা জ্যাক আর একটা কিং দিয়ে দিয়েছেন। এবারে আপনাকে করতে হবে কি, এখানে যে দুটো কার্ড আছে এই জ্যাকটাকে তলায় নিতে হবে। কি করে নেবেন, খুব ইজি, এই তাসটাকে আপনি আবার সবার সামনে এরকম খুলে দেখান, দেখি একটু এরকম মেশান, একটুখানি এরকম মেশান, এরকম মেশান, আবার এটাকে এরকম সাফল করুন, দর্শককে দেখান যে সব নানা রকমের তাস আছে। তারপরে আপনি তাসটাকে একবার এইরকমভাবে আবার সাফল দিয়ে দিন, দর্শক দেখলো যে খুব সুন্দর মিশে গেছে। এইটা করবার পরে আপনি জাস্ট একটা তাস এরকম নামিয়ে দিন, কোনো ব্যাপারই না, দর্শক এইটা বুঝবে না যে একটা তাস আপনি কেন নিজে না বলেন, এটা বুঝবে না, কিন্তু আপনি এটা করলেন, তলায় কিন্তু যে একটা চলে গেল আর ওপরে দেখুন কিংটা রইল। এমতো অবস্থায় আপনি দর্শককে এটা এগারোটা এটা ১৩টা কার্ড নাবিও করতে পারেন, কিংবা আপনি যেটা করতে পারেন সেটা আরও মজার, যে একটা যে কোনো নাম্বার বলুন, এনি নাম্বার, দর্শক যা খুশি একটা নাম্বার বললো, ধরুন ৭ বলেছে, ৭ বা ৮ বলেছে, তা আপনি কী করবেন, এবং ৮টা কার্ড নামাবেন। দেখুন তলায় যেহেতু জ্যাক আছে প্রথমে আপনি জ্যাকটাই দেবেন, কীরকমভাবে দেখুন বুঝিয়ে দিচ্ছি, দর্শক ৮ বলেছে আপনি ৮টা কার্ড নামান, ১ এই যে ১ নামাচ্ছেন দেখুন এখানটা কিন্তু কিং নেমে যাচ্ছে, দেখুন কিং, তাহলে দর্শক বলল হচ্ছে ৮ বা ৯ বলেছে ধরুন ৯, তাহলে আপনি ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯, দর্শক যাই বলুক না কেন আপনার কোনো অসুবিধা নেই, আপনার দরকার ছিল এই কিংটা, অর্থাৎ এই কিংটা যেন তলায় যায়, তলায় চলে গেল, অর্থাৎ দর্শক ৭ বলুক ৮ বলুক ৯ বলুক যাই বলুক কোনো অসুবিধা নেই। এইবারে দর্শকের এই পছন্দ করা তাসটা আপনি এখানে দিলেন, দেওয়ার পরে কি করছেন, এই প্যাকেটের উপর চাপা দিলেন, এই প্যাকেটের উপর চাপা দিলেই দেখুন এই ক্লাবসের জ্যাকের সাথে এই স্পেডের জ্যাক ম্যাচ করে গেল, দর্শক কিন্তু এটা বুঝতেই পারছে না যে দুটো কার্ড অলরেডি ম্যাচ করে গেল। এবারে আপনি কি করছেন, তলায় দেখুন আবার কিং রয়েছে, এটাও দর্শক জানে না, এবার আপনি দর্শককে বলুন যে আপনি আরেকটা নাম্বার বলুন, আরেকটা দর্শক যে ছিল তাকে বলুন যে কোনো একটা নাম্বার বলুন, সে বলল ১০ কিংবা ৫, যা খুশি বলুক তাতে অসুবিধা নেই, কারণ আপনার তো এটার সাথে একটা ম্যাচ করা দরকার, কীভাবে ম্যাচটা হবে দেখুন, দর্শক বলল ধরুন ১০, আপনি কী করেন ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০, ১০টা কার্ড নামালেন, নামার পরে এই কার্ডটা দিলেন, এই কার্ডটা দেওয়ার পরে আপনি তো এইটা এরকম চাপাচ্ছেন, দেখুন এটার সাথে একটা ম্যাচ করে গেল, এই যে দুটো কার্ড কত সুন্দরভাবে ম্যাচ করে গেল দর্শক কিন্তু একদম জানে না, আপনি যখন স্প্রেড করে খুলে দেখাবেন তখন দেখাবেন যে এই জ্যাকের সাথে জ্যাক চলে এসছে আর এই কিংয়ের সাথে এই কিং চলে এসছে। তো এই ছিল একটা সুন্দর ম্যাজিক, আপনারা এটা কিন্তু খুব সুন্দর গল্প করেও দেখাতে পারেন যে দুই বন্ধু হারিয়ে গেছিল তারা আবার নিজেদেরকে খুঁজে পেয়েছে, এরকম সুন্দর গল্প, বা আপনি কিং এবং কুইন দিয়ে করতে পারেন যে একজনের স্ত্রী হারিয়ে গেছে আরেকজন খুঁজে পেল, এরকমভাবে আপনি গল্প করেও করতে পারেন, আমি জাস্ট আপনাদের হিন্টস দিলাম, আপনারা যদি
এরকম গল্প করে করতে পারেন, তাহলে পরে আমি আশা করছি খুব সুন্দর, খুব ভালো হবে। আর আপনারা এরকম ম্যাজিক দেখিয়ে আপনাদের বন্ধুদেরকে ভীষণ আনন্দ দেবেন, এই আশা রেখে আজকের এপিসোড শেষ করছি। টাটা, বাই।